নমস্কার বন্ধুরা, আজকে আমি নেপালি টু বাংলা ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর দিকে যাই। আজকে আমরা শিখব নেপালি মাসের মান্থগুলি বা মাসগুলি, বাংলা কী বলি নেপালি থেকে বলি, সেই ইংরেজি মাসের বারো মাস। আমরা প্রথম মাস দেখব বৈশাখ। বৈশাখ বাংলা যা বলি আমরা নেপালি তো তাই বলি বৈশাখ। এই বৈশাখ মাসটা আমরা ইংরেজি যদি বলতে চাই এই 15 এপ্রিল থেকে 16 মে পর্যন্ত পড়ে। দ্বিতীয় মাস জ্যৈষ্ঠ, নেপালিতে বলি জেঠ, জ্যৈষ্ঠ নেপালিতে বলি জ্যৈষ্ঠ। এটা আমরা ইংরেজি মাসের অনুযায়ী দেখব মে টু জুন, মে থেকে জুন মাসের মধ্যে আমরা এই জ্যৈষ্ঠ মাসকে পাই। তিন নম্বর আমরা দেখব আষাঢ়, আষাঢ় নেপালিতে বলে আষাঢ় বাংলায় নেপালিতে বলে অষাঢ়। এটা আমরা ইংরেজি মাসের অনুযায়ী দুঃখ দেখতে পাই জুন থেকে জুলাই মাসের পরে এই আষাঢ় মাস, আষাঢ়। তৃতীয় মাস শ্রাবণ, বাংলায় শ্রাবণ বলি নেপালিতে বলি শ্রাবণ, শ্রাবণ। এটা আমরা ইংরেজি মাসের অনুযায়ী দেখলে দেখতে পাবো আমরা জুলাই আগস্টে শ্রাবণ মাসটি পড়ে, জুলাই আগস্ট। পঞ্চম মাস ভাদ্র, ভাদ্র নেপালিতে বলবো ভাদো, ভাদো, ভাদ্র নেপালিতে বলবো ভাদো। ইংরেজি মাসের অনুযায়ী আমরা এই ভাদ্র মাসে আগস্ট এবং সেপ্টেম্বর পাই, আগস্ট সেপ্টেম্বর মাসে এই ভাদ্র মাসকে আমরা খুঁজে পাই। আশ্বিন, আশ্বিন বাংলায় আশ্বিন, নেপালিতে আশ্বস, আশ্বস, আশ্বস। ইংরেজি মাসের অনুযায়ী আমরা সেপ্টেম্বর টু অক্টোবর এই মাসের মধ্যে পাই। কার্তিক, কার্তিক বাংলায় নেপালি তো একই বলি আমরা কার্তিক, ইংরেজি মাসের মধ্যে আমরা পাই এটাকে অক্টোবর নভেম্বরের মধ্যে এই কার্তিক মাসকে আমরা খুঁজে পাই, কার্তিক। অগ্রহায়ণ, বাংলায় আমরা অগ্রহায়ণ বলি নেপালিতে বলে মংসির, মংসির, বাংলায় বলি অগ্রহায়ণ নেপালিতে বলি মংসির। আমরা ইংরেজি মাসের অনুযায়ী নভেম্বর টু ডিসেম্বরের মধ্যে অগ্রহায়ণ মাসকে খুঁজে পাই, নভেম্বর টু ডিসেম্বর মাঝে মধ্যে। পৌষ, বাংলায় পৌষ বলি নেপালিতে বলি পৌষ, পৌষ। এটা আমরা ইংরেজি মাধ্যমে খুঁজে পাই ডিসেম্বর টু জানুয়ারি, ডিসেম্বর টু জানুয়ারি। পরে দেখতেছি আমরা মাঘ মাস, বাংলায় মাঘ বলি নেপালিতেও মাঘই বলি, বাংলায় মাঘ নেপালিতে একই ভাষা বলি আমরা মাঘ। এটা ইংরেজি মাসের মধ্যে পড়ে জানুয়ারি টু ফেব্রুয়ারি মাসের মধ্যে, জানুয়ারি টু ফেব্রুয়ারি। পরে আমরা দেখতেছি ফাগুন, ফাগুন, ফাল্গুন নেপালিতে বলি ফাগুন, বাংলা বলি ফাল্গুন নেপালিতে বলি ফাগুন। এটা ইংরেজি মাসের মধ্যে আমরা পাই ফেব্রুয়ারি টু মার্চ, ফেব্রুয়ারি টু মার্চ। শেষ মাস আমরা পাবো চৈত্র, বাংলায় বলি চৈত্র নেপালিতে বলি চৈত্র, চৈত্র। এটা ইংরেজি মাসের মধ্যে আমরা খুঁজতে যাই মার্চ এপ্রিল টু এই চৈত্র মাস পরে, মার্চ এপ্রিল টু এই চৈত্র মাস পরে। শেষ মাস আমরা পাবো চৈত্র, বাংলায় বলি চৈত্র নেপালিতে বলি চৈত্র, চৈত্র। এটা ইংরেজি মাসের মধ্যে আমরা খুঁজতে যাই মার্চ এপ্রিল টু এই চৈত্র মাস পরে, মার্চ এপ্রিল টু এই চৈত্র মাস পরে। এবার আমরা বারো মাসের নাম জেনে নিলাম, বাংলা কী বলে নেপালিতে কী বলে। এবার দেখব আমরা নেপালিতে বলে গতে, বাংলায় বলে তারিখ, গতে বাংলায় বলে তারিখ। আমরা যদি বলি উদাহরণস্বরূপ দুই এ বৈশাখ, বৈশাখ দুই গতে, আমরা নেপালিতে বলব বৈশাখ দুই গতে, বৈশাখ দুই গতে।
আমি বৈশাখের 2 তারিখে নেপাল আসতেছি আমি বৈশাখের 2 তারিখে নেপাল আসতেছি এটা আমরা নেপালিতে বলবো ম বৈশাখ দুই গতে নেপাল মা আউনুসু আউনেসু ম বৈশাখ দুই গতে নেপাল মা আউনেসু ম বৈশাখ দুই গতে নেপাল মা আউনেছু আমি বৈশাখের 2 তারিখে নেপাল আসতেছি পরে আমরা দেখব 15 এপ্রিল বাংলায় বলি 15 এপ্রিল নেপালিতে বলবে অফিল কো 15 তারিখ অফিল কো 15 তারিখ 15 এপ্রিল নেপালিতে বলবো আমরা অফিল কো 15 তারিখ বাংলা আমার বন্ধু জন্মদিন 15 তারিখ আমার বন্ধুর জন্মদিন 15 তারিখ এটা নেপালিতে বলতে হবে মেরো সাথীকো জন্মদিন অফিলকো 15 তারিখ হো 15 তারিখ হো মেরো সাথীকো জন্মদিন অফিলকো 15 তারিখ হো বাংলায় গতকাল কত তারিখ ছিল গতকাল কত তারিখ ছিল আমরা এটা নেপালিতে বলবো হিজো কতি তারিখ থিও হিজো কতি তারিখ থিও হিজো অর্থ হলো গতকাল কতি মানে কত তারিখ মানে তারিখে থিও মানে ছিল আমরা পরে বলবো গতকাল জানুয়ারির 5 তারিখ ছিল গতকাল জানুয়ারির 5 তারিখ ছিল নেপালিতে বলবে হিজো জানুয়ারি কো 5 তারিখ থিও হিজো জানুয়ারি কো 5 তারিখ থিও হিজো জানুয়ারি কো 5 তারিখ থিও গতকাল জানুয়ারির 5 তারিখ ছিল আজ কত তারিখ ছিল নেপালিতে আমরা বলবো আজও কতি গত হো আজও কতি গত হো আজও মানে আজ কতি মানে কত গত মানে তারিখ হো মানে থো মানে ছিল আজ আষাঢ় মাসের 5 তারিখ আজ আষাঢ় মাসের 5 তারিখ আজও অষাঢ় কো 5 গত হো আজও অষাঢ় কো 5 গত হো আজও মানে আজ অষাঢ় কো মানে আষাঢ় মাস 5 মানে 5 গত মানে তারিখ হো মানে ছিল ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিও নিয়ে আসবো অপেক্ষায় থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন নমস্কার